আমি অভিষেক বড়ু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আউট অফ অ্যাসোসিয়েটসে গত পর্বে আমরা এই স্ট্রাকচারটার জন্য কলামের রেইনফোর্সমেন্ট ডিটেলিং দেখেছিলাম আজকে আমরা সেইম স্ট্রাকচারের জন্য বিমের রেইনফোর্সমেন্ট ডিটেলিং দেখবো তো প্রথমে স্ট্রাকচারটাকে আমি একটু চেক করে নেই যে কোনো রকমের কোনো অ্যারোর আছে কি না এটা আমি অলওয়েজ করি আপনারাও করবেন তো অ্যানালাইসিসের কাজটা হচ্ছে তো বলছে যে কোনো ওয়ার্নিং নাই ভালো কথা আমি একটু দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে তো এবার আমরা মডেলটা অ্যানালাইসিস করব অ্যানালাইসিসের পর আমরা স্ট্রাকচারটাকে কি করবো ডিজাইন করবো ওকে আচ্ছা তো অ্যানালাইসিসের কাজও প্রায় শেষের দিকেই আচ্ছা ফাইন অ্যানালাইসিস হয়ে গেল এবার আমরা যাব ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন আমরা কম্বিনেশনগুলো দেখব ওই যে গত দিনের ছাব্বিশটা কম্বিনেশান এগুলো এখানে আছে তো আবার বলছি যদি কোনো কম্বিনেশন আপনার বাম পাশে চলে যায় সেই ক্ষেত্রে আপনি এখানে রাইট অ্যারোতে ক্লিক করে আপনি ডান পাশে নিয়ে আসবেন ওকে আর যদি কোনো কম্বিনেশন আপনি ডিজাইনের ক্ষেত্রে ইউজ না করতে চান সেই ক্ষেত্রে এই লেফটকে লেফট অ্যারো ইউজ করে আপনি চাইলে এটাকে বাম পাশে নিয়ে আসতে পারেন যাই হোক ওকেতে ক্লিক করলাম এবার আমরা ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন স্টার্ট ডিজাইন চেক করছি ওকে তো বিমের এই ডিটেলিংটা আপনাকে বেশ গুরুত্ব সহকারে বুঝতে হবে আমি একটা বিম আপনাদেরকে ডিটেলিং করে দেখাবো বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন আর এখানে আমি যে এক্সেল ফাইলটা ব্যবহার করবো সেটা সেটা আপনি আমার কাছ থেকে পারচেস করতে পারবেন কন্ডিশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আচ্ছা যাই হোক এইটুকু হওয়ার পরে আমরা একটা জিনিস দেখব ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ভ্যারিফাই অল মেম্বার পাস্ট অর্থাৎ সব মেম্বার পাস করেছে কিনা হ্যাঁ সব মেম্বার পাস করেছে তা আমি ওকেতে ক্লিক করলাম এই উইন্ডোটা এখন আমার আর দরকার নাই এটা আমি কেটে দিচ্ছি তো এখান থেকে আমি যে কোনো একটা প্ল্যান মানে স্টোরিতে যাই মনে করেন স্টোরি টুতেই যাচ্ছি আমি তো আমি অ্যাপ্লাই করলাম ওকেতে আসলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমের রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা দেখাচ্ছে এবং এটা কিন্তু বিমের যে রড এটা কিন্তু মিলিমিটার স্কোয়ারে দেখাচ্ছে ওকে আমি যদি সে এখানে ইউনিট থেকে গিয়ে ইউএস ডিফল্ট সিলেক্ট করি তাহলে কিন্তু রডের এগুলো কিন্তু আপনার লংগিটিউডিনাল বার ঠিক আছে এটা কিন্তু শেয়ার রেইনফোর্সমেন্ট না তো লংগিটিউডিনাল বারের হিসাবটা এখন কিসে দেখাচ্ছি ইঞ্চ স্কোয়ারে যাই হোক আমি কাজ করব মিলিমিটার স্কোয়ার নিয়ে তবে ম্যাট্রিক এস আইতে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন মনে করেন আমি এখানের এই বিমটায় আপনাদেরকে ডিটেলিং করে দেখাচ্ছি তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে এখানে উপরের দিকে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন মনে করেন ফোর এইট এইট ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স জিরো ফোর টু নাইন অর্থাৎ উপরের দিকে যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে টপ লেয়ারের রডের জন্য অর্থাৎ উপরের লেয়ারের রডের জন্য আর নিচের যে ভ্যালুগুলা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যেমন থ্রি ওয়ান সেভেন ফোর হান্ড্রেড থ্রি সিক্স টু টু এইট জিরো এগুলো হচ্ছে নিচের লেয়ারের রডের জন্য তো আমরা প্রথমে কী করবো এক্সেলে এই এই ভ্যালুগুলোকে লিখে নিব তো আপনি একটু মাথায় রাখেন ফোর এইট এইট আমি একটু আমার মতো প্রথম একটা কাগজে লিখে নিচ্ছি আপনি আপনার মতো করবেন ফোর এইট এইট থ্রি ওয়ান সেভেন এরপর হচ্ছে ওয়ান সেভেন নাইন ফোর ডবল জিরো ফাইভ সিক্স জিরো থ্রি সিক্স টু এরপরে একটা কলাম আছে আমাদের এরপরে আমরা যেটা করব ফোর টু নাইন টু এইট জিরো এরপর হচ্ছে ওয়ান থ্রি এইট টু ফোর সরি টু এইট ফোর এরপর হচ্ছে ফোর হান্ড্রেড এবং টু থ্রি সিক্স আচ্ছা তো আমি এখন এক্সেলে চলে যাচ্ছি আমি যে এক্সেল ফাইল ইউজ করে এই ডিটেলিংটা করবো সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন আমি উপরে যে পোর্শনটা সাজাইছি সেটা হচ্ছে আপনার বিমের লং বারের জন্য আর কি অর্থাৎ লং ইটিউডনাল বারের জন্য আর এখানে এটা হচ্ছে শেয়ার স্টিলের জন্য এখানে আমি একটু ব্ল্যাক করে রেখেছি যখন আপনারা আমার কাছ থেকে এক্সেল ফাইলটা পারচেস করবেন এখান থেকে আপনারা ব্ল্যাক অংশটুকু তুলে দিতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমি এই ভ্যালুগুলো একটু আগে যে ভ্যালুগুলো এখানে ইট্যাপসে পেয়েছি এই বিমটার জন্য সেগুলো আমি এখানে এক্সেলের প্রথমে লিখে নিচ্ছি কাজের সুবিধার জন্য ওকে তাহলে ফোর এইট এইট এরপরে আসছে এখানে থ্রি ওয়ান সেভেন ওকে এরপর হচ্ছে ওয়ান সেভেন নাইন ফোর ডবল জিরো এরপর হচ্ছে ফাইভ সিক্স জিরো এরপর থ্রি সিক্স টু তো এখানে আমি একটা গ্যাপ রাখছি মানে এখানের একটা কলাম আছে এটা জাস্ট বুঝার জন্য আমি নিজে বোঝার জন্য আপনারা আপনাদের মতো করতে পারবেন ফোর টু নাইন এরপর হচ্ছে আমার ওয়ান থ্রি এইট ওকে এরপর সরি ফোর টু নাইনের পর এটা হচ্ছে টু এইট জিরো সরি টু এইট জিরো এরপর হচ্ছে এখানে ওয়ান থ্রি এইট এরপর এই জায়গাতে আছে আপনার টু এইট ফোর এরপর হচ্ছে ফোর ডবল জিরো এবং লাস্টে টু থ্রি সিক্স আচ্ছা আপনাদেরকে একটা অনুরোধ করবো ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখবেন না তাইলে দেখা যাবে কি হয়তো অনেক ইম্পর্ট্যান্ট কথা আপনি মিস করে গিয়েছেন ঠিক আছে আচ্ছা এখন দেখেন এক যে জিনিসটা আমাকে বুঝতে হবে আমি কুইটেপসে যাচ্ছি প্রথমে মনে করেন এই মিডেলের রডটা দিয়ে হিসাব করি এই ওয়ান সেভেন নাইন এই রডটা এবং এখানের যে মিডেলের রড ওয়ান থ্রি এইট এটা কিন্তু থ্রু আউট দ্য বিম কন্টিনিউ হবে ঠিক আছে এই মিডেলের যে রডটা দেখবেন আপনি এটা কিন্তু থ্রু আউট দ্য বিম অর্থাৎ পুরো বিম জুড়েই কিন্তু কি হবে এটা কন্টিনিউ হবে আর এখানে সাইডের যে রডগুলো দেখতে পাচ্ছেন যেমন ফোর এইট এইট বা থ্রি ওয়ান সেভেন এগুলো কিন্তু আমার এক্সট্রা টপ বা বটম হিসেবে ব্যবহার হবে তার মানে মিডেলের যে রডগুলো দেখবেন এটা কিন্তু আপনাকে থ্রু আউট দ্য বিম কী করতে হবে কন্টিনিউ করতে হবে যারা আপনারা সাইডে কাজ করছেন তারা আশা করি বুঝতে পারতেছেন আর যারা সাইডে কাজ করেন এই ব্যাপার না সিম্পল ব্যাপার আচ্ছা তাইলে এখন দেখেন এখানে এইটা হচ্ছে আমার মিডেলের রড একটা এই প্রথম প্যানেলের জন্য যদি একটু থেকে দেখাই এই প্রথম প্যানেলের জন্য প্রথম প্যানেলের জন্য আমার মিডেলের রডটা হচ্ছে কত ওয়ান আর দ্বিতীয় প্যানেলের জন্য এটা হচ্ছে ওয়ান থ্রি হ্যাঁ এই ভ্যারিয়েশনগুলো থাকবে স্বাভাবিক এগুলো কখনও সেম হবে না এখানের জন্য ওয়ান ওকে বা ওয়ান থ্রি যেটাই ছিল এখন আমরা রডটা ডিজাইন করি কিভাবে করব? মনে করেন এই এই দুইটার মধ্যে বড় কত ওয়ান সেভেন নাইন তাই তো আমরা ওয়ান সেভেন নাইনটা যদি কভার করি তাহলে ওয়ান থ্রি এইট অটোমেটিক্যালি কী হয়ে যাবে কাবার হয়ে যাবে আচ্ছা তো মনে করেন প্রথম এখানে আমি দুইটা লেয়ারে রড সাজাইছি মনে করেন এই বারো মিলি রড জিরো করে দিলাম ওকে তাহলে আমার এখানের মধ্যে এটা জিরো দেখাচ্ছে এবং এই এরিয়াটা কিন্তু মিলিমিটার স্কোয়ার এটা আমার লিখে দেওয়া দরকার ছিল বুঝতেই পারছেন এটা মিলিমিটার স্কোয়ারে আর এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুইটা ষোলো মিলি রডের এরিয়া যদি এখানে আমি একটা দিতাম আচ্ছা সরি এটা হচ্ছে কি আমার একটা ষোলো মিলি রডের এরিয়া এটা হচ্ছে দুইশো এক দশমিক শূন্য ছয় এটা হচ্ছে কি একটা ষোলো মিলি এরিয়া যদি আমি এখানে টু দিই খেয়াল করেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এরিয়াটা ওকে আচ্ছা আর এখান থেকে আমরা ফাইনাল রেজাল্টটা পাচ্ছি আর ঠিক একইভাবে মনে করেন বারো মিলি রডের এরিয়া হচ্ছে কত একশো তেরো দশমিক শূন্য নয় ঠিক আছে সে আমি এখানে যদি এখন ওয়ান বসাই আপনি দেখবেন এটা আগের মতো যেমনটা আছে তেমন এখানেও চলে আসছে আচ্ছা এত কিছু বুঝতে হবে না মনে করেন প্রথমে আপনারা যেটা করবেন নিচের লেয়ারে রডটা আমরা চাইবো প্রথমে ইউজ না করতে আমি এখানে জিরো রাখলাম বারো মিলি রড তো আমি যদি দুইটা ষোলো মিলি রড দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে আমার টোটাল এরিয়া এখানে ফাইনাল এরিয়াতে খেয়াল করেন আমার চলে আসতে আসতে কত চারশো দুই মিলিমিটার স্কোয়ার বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একশো এবং একশো তো দুইটার মধ্যে আমরা একশো উনআশিকেই কাভার করবো তো আমরা দেখি আমরা দুটা বারো মিলির রড দিলে কী হয় আমি এখানে ষোলোর জায়গায় বারো করে দিচ্ছি এবং দুইটা দিলাম ঠিক আছে তাহলে দুশো ছাব্বিশ ওকে তার মানে দুশো ছাব্বিশ হয়ে গেল মানে দুশো ছাব্বিশ যে এরিয়াটা পাচ্ছি মানে ফাইনাল এরিয়া সেটা আমার একশো উনিশকেও কাবার করতেছে আবার কি একশো আটত্রিশ কেউ কী করতেছে কাবার করতেছে ওকে আপনি বলতে পারেন হ্যাঁ আমি যদি এখন দশ মিলির রড দিই তাহলে কী হবে তাতে এরিয়াটা কভার হচ্ছে না কিন্তু আর দশ মিলি রড আমাদের লংবার হিসেবে দেওয়াটা যুক্তিযুক্ত না খুব একটা তবে ইঞ্জিনিয়ারিং সেন্স এটার ভুল ভুল না হ্যাঁ আপনি চাইলে দশ মিলি রড দিয়ে যদি এরিয়া কভার করতে পারেন দিতে পারেন সমস্যা নেই আচ্ছা তাহলে আমি কি করলাম দুইটা বারো মিলি রড দিচ্ছি থ্রো আউট দ্য বিম হ্যাঁ থ্রো আউট দ্য বিম আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম টু টুয়েলভ এম এম বার থ্রো আউট দ্য বিম এবং এটা কিন্তু আমরা টপ লেয়ারের জন্য করতেছি ঠিক আছে তাহলে আমার এটা কাভার হয়ে গেল আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি আমার একশো আটত্রিশও কি হয়ে গেল কাবার হয়ে গেল তাহলে আমি একটু যদি অটো কেটে যাই তাহলে আমরা কী লিখতে পারি এখানে দুইটা ষোলো এম এম্বার স্ট্রেইট ঠিক আছে দুইটা ষোলো এম এম্বার স্ট্রেইট পুরা জুড়ে তাহলে আমি এখানে এটাকে লিখে দিচ্ছি সরি ষোলো না দুইটা বারো বার স্ট্রেইট ওকে এবং এই সেম জিনিসটা এখানেও কপি করে দিব আমরা এখানে এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম ওকে এটা আমরা চাইলে এখানে দু এই দুইটা ষোলো বার এখানে স্ট্রেইট আছে ঠিক আছে এবং চাইলে এই অ্যারো চিহ্নগুলোও দিতে পারেন আপনি এখান থেকে এটা কপি করে দিয়ে দিচ্ছি সি ও এন্টার এটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম ঠিক আছে তার মানে পুরা বিমে দুইটা ষোলো মেম্বার স্ট্রেট সরি বারো মেম্বার স্ট্রেট গেল আচ্ছা ফাইন এটা কিন্তু আমরা টপ লেয়ারের জন্য করতেছি এবার আসেন আবার যাচ্ছি আমরা কোথায় এক্সেলে এখন আমাকে এখানে দেখেন এই মাথায় ঠিক আছে কোন মাথায় এই এদিকের এই প্রান্তটাতে এদিকের এই প্রান্ত প্রান্তটাতে আমার টোটাল রডের এরিয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে চারশো কত অষ্টআশি তার মধ্যে আমরা দুইশো ছাব্বিশ কিন্তু অলরেডি কাভার করে ফেলছি একশো উনআশি না কিন্তু আমরা কাভার করছি দুইটা বারো মিলিবি রড দিয়ে কত দুইশো ছাব্বিশ কাভার করে ফেলছে তাহলে আমাকে এখন আর চার টোটাল চারশো অষ্টআশি মিলে হবে তো আমি দেখি যে আমি যদি মনে করেন প্রথমে ষোলো এম এম রড একটা দিই এক্সট্রা টপ হিসেবে তাহলে আমার চারশো অষ্টআশি মিলে কিনা। না মিলে না চারশো কত মিলে সাতাইশ মিলে ঠিক আছে আর যদি আমি দুইটা ষোলো মি দুইটা কিন্তু আমি দিতে পারতেছি না স্টার্ট অফ হয় আমাকে এক্সট্রা টপ একটা দিতে হবে না হয় তিনটা দিতে হবে না হয় চারটা দিতে হবে ঠিক আছে তা নাহলে সাইটে কাজ করতে প্রবলেম হবে এটা আপনারা বুঝতেই পারবেন বুঝতেই পারতেছেন যারা সাইটে কাজ করছেন আমরা স্টার্ট অফ হয় একটা দেই না হয় কি করি চারটা দেই অথবা তিনটা দিতে পারি ঠিক আছে কিন্তু দুইটা স্টার্ট অফ দেওয়া মানে সেট করাটা একটু মানে প্রবলেমেটিক ব্যাপার সেবার আর কি বা এটা রেগুলার প্র্যাকটিসে এই জিনিসটা নাই আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা সে বারো মিলি রড একটু খেয়াল করেন বারো মিলি রড আমি যদি একটা দিই তাহলে আমার তিনশো উনচল্লিশ কাবার হচ্ছে আচ্ছা সেই সেক্ষেত্রেও সমস্যা তাহলে আমরা করতে পারি কি সে আমরা বারো মিলি রড যদি তিনটা দেই তাহলে দেখেন আমার চারশো অষ্টআশি কী হয়ে যাচ্ছে চারশো অষ্টআশি কাবার হয়ে যাচ্ছে তার মানে আমরা তিনটা বারো মিলি রড এক্সট্রা টপ হিসেবে দিতে পারতেছি আচ্ছা ফাইন তাহলে আমি এখানে লিখতে পারি এই জায়গাতে একটু লিখি প্রথমে দুইটা বারো এম এম বার ওকে দুইটা বারো এম বার প্লাস কি তিনটা তিনটা বারো এম বার এক্সট্রা ওকে তিনটা বারো এম বার এক্সট্রা তাহলে দেখেন এরিয়া কত খাবার হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি আমার কা ছিল চারশো অষ্টআশি এগুলো বেশি আসবেই ক্যালকুলেট করতে গেলে এই জন্যই দেখা যায় কি মিস্ত্রিরা শত ফাঁকি দেওয়ার পরেও আমাদের স্ট্রাকচার টিকে থাকে হ্যাঁ কারণ এর এর কমে আপনি কম্বিনেশন করতেই পারতেছেন না খেয়াল তো করলেনই আচ্ছা তাহলে এইটা আমরা কাভার করছি চারশো অষ্টআশি তাহলে আমরা এখানে গিয়ে অটোকেটে কী লিখবো এখানে আমরা লিখব তাহলে এটার আর দরকার হচ্ছে না আমাদের এটার আর দরকার হচ্ছে না এটা আমরা কেটেই দিচ্ছি আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি প্রথমে লিখবো এই জায়গায় একটা বারো এম এম কারণ হচ্ছে এই যে এইটা হ্যাঁ এটা কিন্তু এখন কি হয়ে গেছে এখানে বসবে একটা এক্সট্রা টপ হ্যাঁ তাহলে আমি লিখবো এখানে একটা বারো এম সরি আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সরি এখানে আমি লিখে দিব একটা বারো এম এম এক্সট্রা একটা গেল আর বাকি এই একটাটা কোথায় বসবে এই জায়গায় বসবে ঠিক আছে আর বাকি দুইটা কোথায় বসবে এখানে এই মাথায় এবং এর উল্টা পাশে বুঝতেই পারতেছেন সিম্পল কথা তাইলে আমি এখানে লিখে দিলাম দুইটা বারো এম এম তাহলে এখানে একটা আর এখানে দুইটা তাহলে মোট কটা হয়ে গেল তিনটা বারো এম এম কাবার হয়ে গেল ওকে ফাইন এবার আসেন আমরা আবার যাচ্ছি এক্সেলে এটা কাবার হয়ে গেছে তাহলে চারশো অষ্টআশি দিকে যদি এটা কাবার হয় এটাও আমরা সিমিলার ওয়েতে রাখতে পারি ঠিক আছে মানে এই রেগুলার টানাইলে এদিকে দিকে চাইলে আমরা কিছু রোড কমাইও দিতে পারি মনে করেন এখানে দুইটা দিলেও আমার মনে হয় মিরে যাবে হ্যাঁ দুইটা বারো এম এম দিলেও কি মিলে যাবে ওকে তা আমরা দুইটা তো দিব না আমরা ঘুরে ফিরে তিনটাই রাখবো ওকে আচ্ছা তাহলে এদিকেও আমরা কী করতে পারি সেম স্টাইলে এখানের মধ্যে আমরা করতে পারি কি এই যে এখানে একটা বারো এম এম এক্সট্রা আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্টটা জানাবেন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি পার্সোনালি কোর্সও করাই আচ্ছা যাই হোক তাহলে এখানে আমরা দিয়ে দিব দুইটা বারো এম এম এক্সট্রা রোড তাহলে এখানে একটা বারো এম এম আর দুইটা বারো এম কোন জায়গায় এই জায়গাতে আচ্ছা ফাইন তাহলে উপরের লেয়ারের কাজ মোটামুটি কিছু মানে দুই প্রান্তে শেষ হয়েছে এবার আসেন মিডেলের এই মিডেলের জন্য কাজটা করি আচ্ছা এখন দেখেন এখানে আমি যাচ্ছি এখানে আমার এই প্রান্তের জন্য লাগতেছে পাঁচশো ষাট মিলিমিটার স্কোয়ার রড এবং এই প্রান্তের জন্য লাগতেছে চারশো উনতিরিশ মিলিমিটার স্কোয়ার রড তার মধ্যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি কিন্তু দুইটা বারো এম রড অল থ্রু টেনে দিয়েছেন ঠিক আছে এটা যদি আমি এখন জিরো করে দেই হুম দুইটা বারো এম কিন্তু দেখেন দুইটা বারো এম বার আপনি অল থ্রু টেনে দিয়েছেন অর্থাৎ দুশো ছাব্বিশ আপনি অলরেডি কাবার করে ফেলছেন কিসের মধ্য থেকে পাঁচশো ষাটের মধ্য থেকে আচ্ছা তাইলে এখন আমরা কি করতে পারি বাকিগুলো আমাকে টপ হিসেবে দিতে হবে তো টপ হিসেবে যদি দিতে চাই মনে করেন পাঁচশো ষাট মনে করেন আমি যদি প্রথমে একটা ষোলো এম এম দিই আমার কত কাবার হচ্ছে সরি ষোলো এম এখানে এক দিতে হবে আমার কাবার হচ্ছে চারশো সাতাইশ আচ্ছা তাইলে তো প্রবলেম তাইলে আমরা একটা কাজ করি আমরা এই জায়গা তো বারো দেই এবং এখানে মোট তিনটা দিয়ে দেখি প্রথমে ঠিক আছে পাঁচশো পঁয়ষট্টি হ্যাঁ পাঁচশো পঁয়ষট্টি কী হয়ে যাচ্ছে কাবার হয়ে যাচ্ছে কত চারশো সাইটের জায়গায় তো এক্ষেত্রে যেহেতু একটু মিডেল জোন আমরা চাইলে আর একটু বাড়তি করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে কত দিতে পারি চারটা দিয়ে দিতে পারি ঠিক আছে এক্সট্রা ডব আমরা চারটা দিয়ে দিতে পারি আর তিনটা দিলেও কিন্তু ডিজাইনে কোনো ভুল আসবে না ওকে তিনটে দিলে আমার পাঁচশো সাইটও কাবার হচ্ছে এদিকে চারশো উনত্রিশও কাভার হয়ে যাচ্ছে তাহলে আমরা কী করতে পারি আমরা অটোকেটে যাব আমরা অটোকেটে গিয়ে এখানের মধ্যে আমরা করে দিচ্ছি হ্যাঁ সেম দুইটা বারো এই জায়গাতে এবং এই জায়গাতে কি একটা বারো মানে মোট তিনটা কি দিয়ে দিচ্ছি আমরা বারো এম এক্সট্রা মিডেলে দিয়ে দিচ্ছি আর এই যে বারো এম এম দুইটা বারো এম এম স্ট্রেইট এটা কিন্তু থ্রু আউট দ্য বিম কাভার হচ্ছে আশা করি আপনি বুঝতে পারতেছেন আচ্ছা তো টপ প্লেয়ারের কাজ তো আমাদের শেষ আমি আবার বলতেছি এখানে আমরা এই পাশে দিচ্ছি কি দুইটা বারো এম এম স্ট্রেইট রড মানে এই যে লম্বা রডটা ঠিক আছে এরপর আমরা এখানে একটা বারো এম এম এক্সট্রা উপরের লেয়ারে দিচ্ছি এবং দুইটা বারো এম এম এক্সট্রা ডট এই লেয়ার থেকে নিচে দিচ্ছি ওকে ফাইন সিমিলারলি এদিকেও আর এখানেও আমরা কি করতেছি দুইটা বারো এম এম রড তো লম্বা চলে গেল এরপরে আমরা এখানে এই দেখেন মিডেলের যে রডটা এটা কিন্তু এদিকেও কন্টিনিউ করবে এদিকেও কন্টিনিউ করবে ঠিক আছে তাই তো এটা তো বুঝতেই পারতেছেন তাহলে আমরা এখানে উপরের লেয়ারে কি দিয়ে দিচ্ছি এখানে রড কিন্তু একটাই বাট এটা দুই প্রান্তেই কি হচ্ছে কন্টিনিউ হচ্ছে কলামের এই পাশেও আবার কলামের এই পাশেও তাহলে সেখানে আমরা কি দিচ্ছি একটা বারো এম এম এক্স্টার্ট দিচ্ছি এই এটা এবং এরপর আরও দুইটা বারো এম এক্সট্রা অপ দিচ্ছি কি দুই দুই পাশেই কিন্তু কার আসবে এই রডটা দেখেন এই যে যেহেতু এখানে মিডেলে কলাম আছে মিডেলে যেহেতু কলাম আছে এই রডটা কি করতে হবে আমার দুই পাশেই দিতে হবে আচ্ছা এইভাবে বুঝতেই পারতেছেন সাইডে আপনারা কাজ করতেছেন ম্যাক্সিমাম লোকজন যারা এই নিয়ে কাজ করতেছেন তাহলে এটাও চলে গেল এবার আসেন নিচের পার্টের রডটা আমরা কভার করি তো নিচের পার্টে দেখেন আমার মিডেলে এখানে চারশো লাগতেছে আর এখানে কত লাগতেছে এখানে লাগতেছে দুশো চুরাশি এখানে লাগতেছে দুশো চুরাশি এবং দেখেন এই চারশো যদি আমরা কাবার করি খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন এই চারশো যদি আমরা কাভার করি এখানে সবই কাভার হয়ে যাবে সেক্ষেত্রে আমার কিন্তু কোনো এক্সট্রা বোটমেরও কি পড়বে না দরকার পড়বে না হ্যাঁ আশা করি এটা বুঝতে পারতেছেন কারণ মিডেলের রডটায় কিন্তু থ্রু আউট দ্য বিম কি হয় কন্টিনিউ হয় ওকে তাহলে এখন চারশো মিলানোর জন্য আমরা কি করতে পারি দেখি প্রথমে বারো এম এখানে আমরা জিরো করে দিচ্ছি আমার মনে হয় আমরা যদি দুটো ষোলো এম এম দিয়ে দিই তাতে তাহলেই কাভার হয়ে যাবে তা আমি এখানে বারের এরিয়া কত দিচ্ছি ষোলো দিয়ে দিচ্ছি ওকে দেখেন চারশো দুই কাভার হয়ে যাচ্ছে এবং এই চারশো দুই যখন দিচ্ছেন এইটা তো কাভার হচ্ছেই খেয়াল করেন এই দুশো চুরাশি মিডেলের এটাও কাভার হয়ে যাচ্ছে আবার তিনশো বাষট্টিও কাভার হয়ে যাচ্ছে তারপরে দুইশো আশিও কাভার হয়ে যাচ্ছে তিনশো সতেরোও কাভার হয়ে যাচ্ছে আবার এখানে কত দুইশো ছত্রিশ কাভার হয়ে যাচ্ছে আর এই চারশো আমরা আগে একটু আগে কাভার করলামই তাইলে আমি যদি জাস্ট নিচে দুইটা ষোলো এম বার দেই খেয়াল করেন আপনি নিচে যদি আমি দুইটা জাস্ট ষোলো এম বার দেই তাহলেই হয়ে যাচ্ছে ওনারা এটা আমার অন্য সেকশনের জন্য ছিল তাহলে আমি এখানে দিব কি দুইটা দুইটা ষোলো এম এম স্ট্রেইট বার আশা করি বুঝতে পারতেছেন জিনিসটা একদম সিম্পল ব্যাপার আর যদি এক্সট্রা আসতো তাহলে উপরের লেয়ারের জন্য আমরা যেভাবে কাজ করেছি নিচের লেয়ারের জন্য আমরা কি সেইভাবেই এক্সট্রা টপটা মিলাইতাম বা এক্সট্রা বটমটা মিলাইতাম আমার এখানে দেখেন মাত্র যেহেতু চারশো দুইটা ষোলো এম রড দিলেই কিন্তু বা যাবতীয় সমস্ত রডের এরিয়া কাবার হয়ে যাচ্ছে ওকে ফাইন এবার আসেন আমাদেরকে স্টির অফ বা শেয়ার স্টিল ক্যালকুলেট করতে হবে খুব ঠান্ডা মাথায় বুঝবেন এই জিনিসটা আশা করি এটা আমি বুঝাইতে পারছি বেশ ইজি ব্যাপার তাহলে আমরা এখানে একটু লিখতে পারি দুইটা বারো তিনটা বারো এখানেও আমার হচ্ছে এই জিনিসটাই কপি হয়ে আসবে এখানে কপি চাইলে এখানে আমরা এই জিনিসটাকে সাজাইতে পারি ওকে তিনটা এক্সট্রা আর এখানে নিচে হচ্ছে দুইটা বারো এম এম সো দুইটা ষোলো এম বার হ্যাঁ তো এটা আসেই আগের মতো এইভাবে করাই আছে তো লিখলাম এখানে একটা আমরা সামারি করে রাখতে পারি আর অর্ডোক্রেড তো করলামই এবার আসেন শেয়ার স্টিলটা আমরা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা তো শেয়ার স্টিল বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের লাগবে আমার কংক্রিট আমি যে স্টিলটা ব্যবহার করব সেটার কত গ্রেডের সেটা আমি লিখবো এটা হচ্ছে ষাট হাজার পিএসআইয়ের আমরা যে কনক্রিটটা ব্যবহার করতেছি সেটার গ্রেডটা কত এটা তিন হাজার পিএসআই এরপর আসেন আমাদের বিমের উইট বি ডাব্লিউ এটার ভ্যালু কত এটা আমাকে আমার ড্রয়িং অনুযায়ী বসাতে হবে আমার ড্রয়িং এটা ছিল কত বারো ইঞ্চি আমার বিমের উইট তার আমি বসালাম এরপর আমার বিমের ডেপ কত সেটা হচ্ছে আঠারো ইঞ্চি বসালাম এখান থেকে আমরা ইফেক্টিভ ডেপটা পেয়ে যাচ্ছি মানে এক্সেলের সূত্র বসানো আছে আপনাকে কষ্ট করতে হবে না ইফেক্টিভ ডেপ দি পাচ্ছি কত ফিফটিন পয়েন্ট ফাইভ এবার আছেন আমরা অফ হিসেবে যে রডটা ব্যবহার করতে চাচ্ছি তার ডায়া কত তার ডায়া হচ্ছে কত আপনার টেন এম এম ওকে এই টেন এম যদি আপনি ইঞ্চিতে নিয়ে যান তাহলে আপনি ভাগ করে দেখেন টোয়েন্টি ফাইভ দিয়ে পাবেন কত পয়েন্ট থ্রি নাইন আচ্ছা ফাইন এবার আসেন এরিয়া অফ ওয়ান বার এই যে একটা দশ এম এম বার তার এরিয়া কত হয় ইঞ্চি স্কোয়ারে আমরা জানি যে পয়েন্ট ওয়ান টু অথবা আপনি পাই ডি স্কোয়ার বাই ফোর দিয়ে হিসাব করে দেখেন এবার আসেন নাম্বার অফ লেগ স্টিপের মধ্যে নাম্বার অফ লেগ জিনিসটা আপনাকে বুঝতে হবে নাম্বার অফ লেগের ব্যাপারটা আমি এখানে সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে মনে করেন আপনার এটা হচ্ছে আপনার এই ঘরটাতেই দেই আমি মনে করেন এটা হচ্ছে আপনার একটা স্টিরাপ ওকে এটা একটু আমি মোটা করে দিই ঘরটাকে এটা হচ্ছে আপনার একটা স্টির সে এখন স্টির আপগুলো তো আপনার বিমের মেইন রোডের সাথে বসবে অর্থাৎ ভার্টিকাল রোডের সাথে বসবে এই যে আমি দেখাই এই ভার্টিক্যাল রোডের সাথে স্টির আপগুলো বসবে তো স্টির আপগুলো শেপ কেমন হয় এরকমই হয় তো এখানের মধ্যে আপনি মাথায় রাখবেন টু লেগ মানে হচ্ছে এই লম্বা এই পোর্শনটা এবং এই পোর্শনটা এই যে হরাইজেন্টাল যে পোর্শনটা এগুলাকে কিন্তু আমরা লেগ হিসাবে ধরি না আমরা ভার্টিক্যাল পোর্শানটাকেই লেগ হিসাবে ধরি এখন যদি ফোর লেগ মানে কি তাহলে আপনার প্রশ্ন আসতে পারে ফোর লেগ মানে কি যদি এর ভেতরে আরও একটি স্টিরাপ পাসত মনে করেন আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি আপনাকে সে আমি এখানে এইভাবেই বুঝাই মনে করেন এইভাবে এখানে এইভাবে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে একটা দিলাম ওকে এবং এর ভেতরে মনে করেন কি আমার আরও একটা স্টিরাপ আছে বিমের ভেতরে তাহলে দেখেন এখানে লেগ কয়টা হচ্ছে এখানে অনেকগুলো ঘর চলে আসছে এই ঘরগুলো এটা তো টু লেগের জন্য বুঝাইছে এটার দরকার নাই আমি একটু ডিলেট করে দিই বা নাইলে আবার কনফিউশন ক্রিয়েট হতে পারে এখানে দেখেন এইটা একটা ভার্টিক্যাল পোর্শান এটা একটা ভার্টিক্যাল পোর্শান ঠিক আছে তাহলে টু লেগ আর এখানে ভার্টিক্যাল পোর্শান কয়টা আছে চারটা তাহলে এটা হচ্ছে ফোর লেগ স্টিরাপ ওকে এখন ফোর লেগ স্টিড আপের জন্য আপনার বিমে কিন্তু মিনিমাম চারটা রড থাকা লাগবে কী রড চারটা লংগিটিউডাল রড থাকা লাগবে তা নাইলে কিন্তু আপনি ফোর লেগ কী করতে পারবেন না স্টিল বসাইতে পারবেন এগুলো একটু ইন্টারনেটে সার্চ করলে আরও ডিটেলসে বুঝতে পারবেন বা সিম্পল ব্যাপার আপনার যদি এখানে চারটা রড না থাকে মনে করেন এখানে একটা রড এখান একটা রড এখানে একটা রড এখানে একটা রড তাহলেই আপনি ফোর লেগ স্টিড আপ সেট করতে পারবেন তা নাইলে কিন্তু আপনি পারবেন না তিনটা যদি থাকে আপনার রড সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ থ্রি লেগ করতে পারবেন তিনটা রড দিয়ে আপনি সর্বোচ্চ থ্রি লেগ স্টিরাপ কী করতে পারবেন সেট করতে পারবেন ঠিক আছে আমি সেটাও দেখাই মনে করেন আমি এদিকে এটা ডিলিট করে দিতে যাচ্ছি ওকে আচ্ছা তাহলে এখানে যদি আমি একটু দিই আপনি তিনটা রড যদি থাকে আপনার ইয়েতে বিমে সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সরি থ্রি লেখ পর্যন্ত স্টিরাপ আপ কী করতে পারবেন ডিজাইন করতে পারবেন এর বেশি আপনি পারবেন না যেমন এটা দিয়ে সর্বোচ্চ আপনি থ্রি লেক পর্যন্ত কি করতে পারবেন ডিজাইন করতে পারবেন যদি আপনার বিমে শুধুমাত্র তিনটা রড থাকে কোন তিনটা রোডের কথা বলতেছি একটু বুঝেন ভাই সেটা হচ্ছে পাশাপাশি এই পাশাপাশি যদি তিনটা রড থাকে যদি আমি এখানে একটা সেকশন রড যদি আপনাকে ড্র করে দেখাই সেইভাবে একটা সেকশন এখানে একটা এখানে একটা রড আছে এটাকে কপি করতেছি জাস্ট বোঝানোর জন্য জাস্ট তারাহুরার মধ্যে এখানে একটা আছে এখানে সরি সি ও এন্টার এখানে একটা আছে আবার এখানে একটা আছে এক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ ওই যে আপনার থ্রি লেগ স্টিরাপি ডিজাইন করতে পারবেন এর চেয়ে বেশি আপনি ডিজাইন করতে পারবেন না যদি চারটা রড থাকে তাহলে আপনি ফোর লেগ কী করতে পারবেন ডিজাইন করতে পারবেন বুঝতেই পারতেছেন এখানে ফুল মিলে একটা বসবে আর এখানে একটা হুকের মতো বসবে তাইলে থ্রি লেগ আর যদি এখানে চারটা রোড থাকবে সেই ক্ষেত্রে আপনি একটু আগেই বুঝাইলাম যে ফোর লেগ আপ সেট করতে পারবেন আচ্ছা যাই হোক এত কিছু আমাদের আজকের টার্গেট হচ্ছে ডিটেলিংটা বোঝানো তাহলে আমার এখানে লেগ আমি ইউজ করতেছি কয়টা দুইটা তাহলে একটা রোডের এরিয়া যদি পয়েন্ট একটা শেয়ার লেগের বা শেয়ার স্টিলের এরিয়া যদি পয়েন্ট ওয়ান টু হয় দুইটার জন্য কত আসতেছে পয়েন্ট টু ফোর আচ্ছা এখন আসেন শেয়ার স্টিলের ভ্যালুটা আমাদেরকে কি করতে হবে ইটিএফস থেকে নিতে হবে তাহন এখন থেকে নেওয়ার সময় ইটেপস আমাদেরকে দুই সিস্টেমে শেয়ার স্টিলটা দেয় ইটেপস আমাদেরকে দুইটা সিস্টেমে শেয়ার স্টিলটা দিয়ে থাকে আপনার হয়তো একটু বল লাগতে পারে আমি অনেক বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি বাট আপনি যদি ভিডিওটা না টেনে দেখতে পারেন আপনার কনসেপ্ট একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আমরা এবার যাচ্ছি আবার ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ডিসপ্লে ডিজাইন ইনফো এতক্ষণ আমরা লংগিটিউডিনাল বার দেখতেছিলাম এবার আমরা যাচ্ছি শেয়ার স্টিলে বা শেয়ার রেনফোর্সিং দেখেন এদিকে একটু খেয়াল করেন অ্যাপ্লাই দিলাম তো শেয়ার রেনফোর্সিংয়ের ভ্যালু সে আমাদেরকে দেখাচ্ছে শেয়ার রেনফোর্সমেন্ট এখন আমাদের বিমে কিন্তু টর্সনও থাকতে পারে ওকে এই জন্য আমরা শেয়ার রেনফোর্সিংটাকে আলাদা করে ডিজাইন না করে এখানে আরেকটা নিচে দেখবেন শেয়ার প্লাস টর্সন রেনফোর্সিং আচ্ছা এখন এই ভ্যালুটা কত আছে দুশো এখন যদি আমি অ্যাপ্লাই করি দেখেন এটা কিন্তু বেড়ে অনেক হয়ে গেছে কত হয়ে গেছে ওয়ান টু ওয়ান থ্রি এবং এইভাবে এখন প্রত্যেকটা বিমের ক্ষেত্রে যে টর্শন কাজ করবে তা কিন্তু না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা শেয়ার রনফোর্সিংটা আলাদা ডিজাইন না করে আপনারা শেয়ার প্লাস টর্শন রনফোর্সিংটা একসাথে ডিজাইন করবেন তাহলে আপনাদের জন্য কি হবে সুবিধা হবে তাইলে আমরা এই বিমটা নিয়ে কাজ করতেছিলাম এখন এটা দেখাচ্ছে আমার কিসে মিলিমিটার স্কোয়ারে তাই তো এটাকে আমি কুইন্টি স্কোয়ারে নিয়ে যাচ্ছি আমার কাজের সুবিধার্থে তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি পয়েন্ট ফাইভ সেভেন পাচ্ছি পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ নাইন এরপরের পয়েন্ট টু ফোর পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ নাইন আচ্ছা এগুলো আমরা একটু লিখবো আমাদের এক্সের তাইলে আমি একটু আগে খাতায় লিখে আমি তার মানে আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা শেয়ার প্লাস টর্শন এনফোর্সিংটাকে একসাথে কী করবেন ডিজাইন করবেন তা নাইলে আরেকভাবেও করা যায় অনেকে এটা আপনার লংডিটিউডাল এনফোর্সিংয়ের সাথেও আপনার এই শেয়ার রেনফোর্সমেন্টটা ডিজাইন করে এটা আপনার ইচ্ছার উপর যাই হোক আমি একটু ভ্যালুগুলো লিখতেছি আমি এইভাবেই করি পয়েন্ট এবং এটাই যুক্তিযুক্ত যেহেতু ইটেপস আমাদেরকে এটা বলে দিচ্ছে তাহলে পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফোর সেভেন তারপরে হচ্ছে পয়েন্ট ফাইভ নাইন ওকে পয়েন্ট ফাইভ নাইন ওকে ফাইন এরপর একটা কলাম আছে এরপরে আসতেছে আপনার এখান থেকে পয়েন্ট টু ফোর ওকে এরপরে আসতেছে পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ নাইন এরপরে অর্থাৎ আপনার টর্শন এনফোর্সমেন্টটাকে আপনি কি স্টিটাফ হিসেবে ডিজাইন করতেছেন ওকে আচ্ছা এখন আপনাকে যেটা করতে হবে আমি একটু এক্সেলে যাব তো আচ্ছা এটা একটু বলি এই যে পয়েন্ট ফাইভ সেভেন দেখতেছেন এটা কিন্তু প্রথম এল বাই থ্রি এর জন্য এটা যদি একটা বিমের স্প্যান হয় প্রথম এল বাই থ্রি এর জন্য এটা হচ্ছে কত পয়েন্ট ফাইভ সেভেন মিডেল এল বাই এর জন্য পয়েন্ট ফোর সেভেন এরপরে এই অংশের জন্য কত পয়েন্ট ফাইভ নাইন মানে লাস্টের যে এল বাই থ্রি সিমিলারলি এই বিমের জন্য প্রথম এল বাই থ্রি এর জন্য এই ভ্যালুটা কত পয়েন্ট টু ফোর দ্বিতীয় এল বাই থ্রি এর জন্য পয়েন্ট ওয়ান সেভেন তৃতীয় এল বাই এর জন্য পয়েন্ট ফাইভ নাইন তাহলে আমরা প্রথমে পয়েন্ট ফাইভ সেভেন ধরে করি বা আমি একটু বলি আগামী ভ্যালুটা এখানে বসাই আমি এইভাবেই করি কাজটা আমি এখানে বসাচ্ছি কত প্রথমে পয়েন্ট ফাইভ সেভেন ওকে এখানে একটু বোঝার ব্যাপার আছে তাই জন্য বসাচ্ছি পয়েন্ট ফোর সেভেন ওকে এরপরে আসতেছে পয়েন্ট ফাইভ নাইন আচ্ছা ফাইন এরপরে হচ্ছে পয়েন্ট টু ফোর এরপরে আসতেছে পয়েন্ট ওয়ান সেভেন এরপরে আসতেছে পয়েন্ট ফাইভ নাইন ওকে এখন দেখেন এটা হচ্ছে একটা বিমের এসবেন এটা হচ্ছে একটা বিমের এসবেন এখন আমি যদি এখানে পয়েন্ট ফাইভ সেভেন দিই একটু খেয়াল করেন পয়েন্ট ফাইভ সেভেন দিই তাহলে আমার আসতেছে রিকোয়ার্ড স্পেসিং আসতেছে কত ফাইভ পয়েন্ট ওয়ান টু ওকে আচ্ছা এরপর এখানে চেক করতেছি বিভিন্ন লিমিট দিয়ে প্রথম লিমিট অনুযায়ী চেক করলে আমরা পাচ্ছি উনত্রিশ সেন্টার টু সেন্টার এরপরে দ্বিতীয় দ্বিতীয় সূত্র দিয়ে চেক করলে পাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি সেন্টার টু সেন্টার তৃতীয় সূত্র দিয়ে চেক করলে পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন কি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন সরি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি স্কোয়ার ওকে এবং এই সবগুলোর মধ্য থেকে যেটা সর্বনিম্ন দেখেন ফাইভ পয়েন্ট ওয়ান টু তারপর হচ্ছে কত টোয়েন্টি 24.34 এরপর হচ্ছে সেভেন এই সবগুলোর মধ্যে ছোট কোনটা ফাইভ তাহলে ফাইনালি সিলেক্টেড স্পেসিং কত বাচ্চি ফাইভ এখানে আমি চাইলে একটু কপি করে ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা সফটওয়্যার বা এক্সেল অটোমেটিক্যালি সিলেক্ট করে নিল তো এরপর আপনি কতটুকু দিবেন সেটা আপনার ব্যাপার আপনি মনে করেন দিলেন এখানে ফাইভ পয়েন্ট ওয়ান টু পর্যন্ত আপনি সর্বোচ্চ দিতে পারেন তো আমি মনে করেন এখানে সিলেক্ট করলাম ফাইভ ইঞ্চি আপনি কথাটা বুঝেন আচ্ছা তাইলে এই যে বিমটা এই যে বিমটা এটা প্রথম অ্যালবাই থ্রি এর জন্য আপনি কত পাঁচ ইঞ্চি পরপর কি দিলেন স্টিরাপ দিলেন যেটা কিনা না শেয়ার প্লাস টর্শন দুইটাকেই কাভার করতেছে আচ্ছা এখন পরের মাথায় দেখেন মানে এই বিমটার শেষ মাথায় অর্থাৎ এখানে এই বিমটার শেষ মাথায় ভ্যালুটা কত পাচ্ছি পয়েন্ট ফাইভ নাইন তাহলে আপনি এই মাথায় একরকম স্পেসিং আবার এই মাথায় একরকম স্পেসিং আমরা সাধারণত দিই না আমরা করি কি দুই মাথাতে সেম স্পেসিং রাখি এবং মিডিয়ালের স্পেসিং আমরা কি রাখি একটু মানে ভিন্ন রাখি ঠিক আছে এটাই তো হয় তাহলে আমরা একেবারে এই দুইটার মধ্যে সর্বোচ্চ ভ্যালু কত পয়েন্ট ফাইভ নাইন আমরা পয়েন্ট ফাইভ সেভেনের জন্য হিসেব করে জাস্ট দেখাইলাম বাট আমরা ফাইনালি এই যে মনে করেন ফাইভ সেভেনের জন্য আমরা স্পেসিং পাচ্ছিলাম কত ফাইভ পয়েন্ট ওয়ান টু ঠিক আছে সেখান থেকে আমরা কি করে নিয়েছি ফাইভ সিলেক্ট করছে আসছি এবার আমরা পয়েন্ট ফাইভ নাইনটা একটু বসাই কত পাই দেখি পয়েন্ট ফাইভ নাইন কাছাকাছি আসবে তো এখানে আসতেছে কত দেখেন আপনার ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট নাইন আসতেছে ফোর পয়েন্ট নাইন ফাইভ তাহলে আমাদেরকে অবশ্যই ফোর পয়েন্ট নাইন তো আমরা দিতেই পারি বাট আমরা চাইলে ফোর পয়েন্ট ফাইভ দিতে পারি যেহেতু এখানে টর্শন আছে এই বিম এই জন্যই কিন্তু স্পেসিংটা খুব কম আসতেছে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দুই মাথাতে এই যে বিমটা এই যে বিমটা এটার এই প্রথম অ্যালবাই থ্রি এবং মিডেলের যে অ্যালবাই থ্রি এখানে আমরা ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি পরপর শেয়ার প্লাস টর্শনাল এনফোর্সমেন্ট যেটাকে কিনা আমরা স্টিরাপ বলতেছি এখানে এটা আমরা প্রোভাইড করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করেন এই প্রথমে এখানে টেন এম এম সিড্যাপ দিলাম তাহলে আমরা এখানে লিখতেছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে যদিও ফোর আসছিলো আগের ড্রয়িংয়ে আরেকটা ড্রয়িংয়ের জন্য এখানেও ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা এবার মিডেলেরটা দেখি কত আসতেছে তো মিডেলের দেখেন এখানে কত আসে মিডেলের ভ্যালুটা ছিল পয়েন্ট ফোর সেভেন তাহলে আমরা এখানে জাস্ট পয়েন্ট ফোর সেভেন বসিয়ে দিচ্ছি ওকে তাহলে দেখেন আমার স্পেসিং পাচ্ছে আমি অলমোস্ট কত সিক্স সিক্স পয়েন্ট টু ওয়ান তাহলে আমরা আর একটু কমি আর একটু সেফটির জন্য একটু আগে যেরকম ফোর পয়েন্ট নাইন কে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস এখানে আমরা সিক্স দিয়ে দিলাম ওকে আচ্ছা তাহলে সিক্স যদি দিয়ে দিই আমরা এখানে লিখে দিব কি এখানে মিডেলে হচ্ছে কত সিক্স ইঞ্চি পরপর ওকে ফাইন তাহলে এইটুকু পোর্শান চলে গেল এবার আসেন পাশের পোর্শানটা তাহলে আমরা এই তিনটা শেষ করছি আমি আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যদি না টেনে দেখেন ভিডিও তাহলে অবশ্যই বুঝতেছেন আর টেনে দেখলে বুঝতেছেন না আর দ্বিতীয় কথা যদি ডাউনলোড করে রাখেন তাহলে আমার তো ক্ষতি হবে আপনারও ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে কি এই জিনিস আপনি আর জীবনে শিখতে পারবেন না ঠিক আছে ডাউনলোড করে রাখা জিনিস আমরা পরবর্তীতে দেখিও না প্রায় সময় তো আসেন আসেন এখানে এবার হচ্ছে পয়েন্ট টু ফোর এটার জন্য পয়েন্ট টু ফোর তাহলে আমরা বসালাম পয়েন্ট টু ফোর তো পয়েন্ট টু ফোর এবং পয়েন্ট ফাইভ নাইন এই দুইটার মধ্যে বড় কোনটা পয়েন্ট ফাইভ নাইন আমি একটু আগেও বলছি দুই মাথায় আমরা সাধারণত দুই রকমের দিই না তাহলে আমরা পয়েন্ট ফাইভ নাইন ধরেই করব ঠিক আছে সরাসরি পয়েন্ট ফাইভ নাইনে দিলাম কেন বলতেছি দেখেন এই মা এই বিমের এই বিমের এই মনে করেন এখন এটা ডিজাইন করতেছি এই মাথায় একরকম স্টি টাইপের স্পেসিং আর এই মাথায় একরকম স্টি টাইপের স্পেসিং আমরা সাধারণত সাইডে কখনও দেখি না ঠিক আছে আর যুগ যুগান্ত ধরে ডিজাইনের কাজ চলে আসতেছে এটা ডিজাইনাররা জানেই যে মানে কি আপনি সাড়ে চার ইঞ্চি দিলে সাইডে গিয়ে সেটা সাড়ে পাঁচ ইঞ্চিও হয়ে যাইতে পারে এই জন্য আমরা ম্যাক্সিমামটা ধরেই ডিজাইন করি ওকে তাহলে আমি পয়েন্ট যদি ফাইভ নাইন দেই তাহলে আমার এখানে রিকোয়ার্ড স্পেসিং আসতেছে কত ফোর আমি এখান থেকে সিলেক্ট করতে পারি কত ফোর পয়েন্ট বা সাড়ে চার ইঞ্চি যেটাকে বলে তাহলে আমি এখানে দিয়ে দিলাম কত এখানেও দিয়ে দিলাম সাড়ে চার ইঞ্চি বুঝিয়েন জিনিসগুলো অনেক কিছু আপনার হাতে রেখে ডিজাইন করতে হবে আপনি যখন ডিজাইনার হিসেবে কাজ করবেন অনেক কিছু আপনার মাথায় রাখতে হবে আপনার হাতে ধরে রাখতে হবে ঠিক আছে আচ্ছা ফাইনালি যেটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে এটাও গেল তাহলে আমার এটাও গেল ফাইনালি আছেন পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে তো পয়েন্ট ওয়ান সেভেনের ক্ষেত্রে আমরা খুবই কম পাবো খুবই কম দেখেন পয়েন্ট ওয়ান সেভেনের জন্য কত পাচ্ছি পয়েন্ট ওয়ান সেভেন ওকে তো এখন দেখেন পয়েন্ট ওয়ান সেভেন যখন আমরা দিছি ই আমাদেরকে বলে দিচ্ছে খুব ঠান্ডা মাথায় বুঝেন কিন্তু জিনিসটা ইটেপস আমাদেরকে বলে দিচ্ছে এখান থেকে স্পেসিং পাচ্ছি কত পয়েন্ট সরি সেভেন্টিন পয়েন্ট ওয়ান বাট এখানে আমার ফাইনালি সিলেক্টেড স্পেসিং কত আসছে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট কত সেভেন ফাইভ কেননা এই যে তিন নম্বর চেকে আমাকে আমি যখন তিন নম্বর চেকটা করতেছি সেখানে সর্বনিম্ন ভ্যালু আসছে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এবং এই সেভেন পয়েন্ট সেভেন ফাইভটা কেন সিলেক্ট করছে একটু শুরুতেই বলছিলাম এই এক নাম্বার ভ্যালু দুই নাম্বার ভ্যালু তিন নাম্বার ভ্যালু চার নাম্বার ভ্যালু এই চারটার মধ্যে সর্বনিম্নটাই কিন্তু এখানে সিলেক্ট হবে যেহেতু এখানে কিছু কন্ডিশন আছে আমাদের কোডের তাহলে আমরা এখানে পয়েন্ট ওয়ান সেভেন হলেও আমরা কত পাচ্ছি আমাদেরকে স্পেসিং সিলেক্ট করতে হবে মিনিমাম কত সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তো সেক্ষেত্রে আমরা মনে করেন সেভেন ইঞ্চি দিতে পারি ওকে আর যদি আপনি চান না আমি যেহেতু আগেরটা এখানে সিক্স পয়েন্ট ফাইভ দিয়েছিলাম এই যে দেখেন এখানে সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে আমি যদিও আচ্ছা এটাও মানে সিক্স দিয়েছিলাম নাকি আমি একটু চেক করে দেখি আর একবার এটার জন্য কত দিয়েছিলাম এটা ছিল পয়েন্ট ফোর সেভেন না একটু চেক করে দেখি পয়েন্ট ফোর সেভেন হ্যাঁ এটা আমরা সিক্স দিয়েছিলাম ঠিক আছে তাহলে এখানে আপনি পয়েন্ট ওয়ান সেভেনের জন্য কি দিতে পারেন আপনি হয় সেভেন দিতে পারেন অথবা আপনি চাইলে সিক্সও দিতে পারেন মানে একটা সিমিলারিটি মেনটেন করার জন্য সেভেন দিলেও ভুল হবে না সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দিলেও ভুল হবে না আর এই জিনিসটা আমি আরেকবার বুঝাচ্ছি দেখেন ইটেপস অনুযায়ী কিন্তু আমরা এখানে সেভেনটিন ইঞ্চি পার সেন্টার সেভেন্টি ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স স্টিড্যাপ দিলে হইতো বাট এখানে আরও তিনটা কন্ডিশন আছে তিন নম্বর কন্ডিশন অনুযায়ী দেখা যাচ্ছে স্টিট্যাপের স্পেসিং হইতে হবে কত সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এই জন্য এখানে ফাইনালি দেখেন এক্সেল কী সিলেক্ট করছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভটাকেই সিলেক্ট করছে এখন আমরা কি করতেছি তার চেয়ে কিছু কম দিচ্ছি সেফটি पार्पासे আমরা চাই এখানে সেভেন দিলেও ভুল হবে না সেভেন দিলেও ভুল হবে না আমরা সিক্স দিচ্ছি কেন কারণ আমরা এখানেও সিক্স দিয়েছিলাম এই পাশে সিক্স দিলাম আর এই পাশে সেভেন দিলাম এটা একটু মানে কেমন যেন একটু বেখাইপটা দেখায় আর কি মানে একটু অড দেখায় তো সিক্স দিতে পারেন আপনি সেভেন দিলেও ভুল নেই সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দিলেও ভুল নেই তো যাই হোক এটাই ছিল আজকের মূলত টিউটোরিয়াল আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি মনে করেন কোন ক্ষেত্রে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে স্পেসিংটা একেবারেই কমে যাচ্ছে স্পেসিংটা একেবারেই কমে যাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি হয়তো বা থ্রি এখানে থ্রি দিলে আপনি দেখবেন স্পেসিং এখানের মধ্যে আরও বেড়ে যাবে ঠিক আছে এখানে স্পেসিং আরও বেড়ে যাবে ওকে বা ফোর দিলেও কি হয়ে যাবে বেড়ে যাবে ঠিক আছে আপনি লেগের সংখ্যা চেঞ্জ করে করেও কি করতে পারবেন স্পেস আপনার স্পেসিংটাকে কি করতে পারবেন বাড়াতে পারবেন যাই হোক আমি টু দিয়ে করে দিচ্ছি সাধারণত আমরা যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো করি টু লেগ বেশি ব্যবহার করি থ্রি করতে চাইলে আপনি এখানে থ্রি দিবেন সেই মোতাবেক কাজ হবে তো মনে করেন আমি একটু দেখাই মনে করেন এখানে পয়েন্ট ফাইভ নাইন আসছে আমি একটু জাস্ট দেখাই বা পয়েন্ট একটু বাড়াইয়ে দিই মনে করেন পয়েন্ট সেভেন আসছে ঠিক আছে তো পয়েন্ট সেভেন যদি দেন আপনার এখানে দেখেন স্পেসিং আসতেছে কত ফোর তো ফোরটা যদি আপনার কাছে মনে মানে ফোর পয়েন্ট ওয়ান সেভেন তো আপনার কাছে যদি মনে হয় যে ফোরটা একটু বেশি হয়ে যাচ্ছে আপনি এখানে থ্রি লেক স্টিরাপ দিয়ে দিলেন তখন দেখেন আপনার এখানে ছয় আসতেছে তো ছয়ের জায়গায় আপনি মনে করেন পাঁচ দিয়ে দিলেন বা ছয়ও দিতে পারেন সিক্স পয়েন্ট টু সিক্স যেহেতু আপনি এখানে ছয় দিয়েও কী করতে পারেন স্পেসিংয়ের সংখ্যাটা বাড়াইতে পারেন অথবা মনে করেন ইট্যাপস থেকে ভ্যালু পাইলেন আপনি মনে করেন পয়েন্ট নাইন কথার কথা তা আপনি টু লেক যদি দেন এখানে আমি টু লেক করে দিচ্ছি আপনার সেই ক্ষেত্রে দেখেন স্পেসিং আসতেছে মাত্র থ্রি পয়েন্ট টু ফোর হ্যাঁ এটা কিন্তু খুবই অড একটা সিচুয়েশান তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে থ্রি পয়েন্ট টু ফোরের জায়গায় মনে করেন আমাদেরকে থ্রি সিলেক্ট করতে হবে তো এত কম স্পেসিং হলে তো প্রবলেম তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি এখানে থ্রি দিয়ে ট্রাই করে দেখেন থ্রি দিলে আসতেছে কত ফোর পয়েন্ট এইট সিক্স তাহলে আপনি এখান থেকে ফোর পয়েন্ট কত ফাইভ সিলেক্ট করতে পারেন এটা মোটামুটি ন্যাচারাল একটা ব্যাপার আবার যদি আপনি চান যান আমি ফোর ফোর লেগ করবো তাহলে ফোর লেগ দেন আপনি ফোর লেগ দিলে দেখেন এখানে সিক্স ইঞ্চি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিক্স পয়েন্ট ফোর নাইন পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি সিক্স ইঞ্চি পরপরও কী করতে পারেন স্টির আপ সিলেক্ট করতে পারেন আমি এই যে এক্সেল সিট টিটার একেবারে আগাটু গোড়া আপনাদেরকে বুঝাই বলার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ ভিডিও ডাউনলোড করবেন না আর এক্সেল সিটটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া কন্ডিশন ফলো করে আপনি এক্সেল সিটটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ